ওকে সো গুড মর্নিং গাইস, আজ হচ্ছে 15 জুন 2021 আর এখন বাজে সকাল 12টা, সকাল বা বেলা 12টা যা বলবে 12টা বাজে। তো আজকে যেটা ব্যাপার হচ্ছে, আজকে স্নান না করে খেতে পাবো না, মা বলে দিয়েছে আজকে যে স্নান না করে খাওয়া যাবে না। তারপর কি তেতো খেতে হবে, কারণ আজকে ওই মা মনুষ আর কি পালন না কি আছে, আজকে বলছে যে ওই করলা তারপরে নিম পাতা এসব কিসব খেতে হবে, ইভেন আজকে ডিমও খেতে পারবো না। তো আজকে মনে হয় না আমার ডায়েট ঠিকঠাক হবে, তো সকালবেলাতে ডিম খেতে পারবো না, তো পাউরুটি ব্রেড বা অন্য কিছু খাবো হয়তো, কিন্তু দুপুরবেলাতে পনির আনছি আমার জন্য যাতে পনির খেতে পারি, কারণ ভেজ খেতে হবে আজকে, একবার আমাকে দোকান যেতে হবে। তো এই যে আজকে আমার জগদ্দলকে নিয়ে বেরিয়েছি। তো জগদ্দল যদি তোমরা না জানো তাহলে বলে দিই, আমরা যখন ক্লাস 19 পড়তাম মানে মাধ্যমিকের সিলেবাসে জগদ্দল বলে একটা বাংলা গল্প ছিল। তো সেখানে একটা গাড়ি ছিল যেটার নাম ছিল জগদ্দল, সে একদম ভাঙা চোরা খাটারা গাড়ি, চলতো না। তো এটা যদিও চলে আমার, ভাঙা চোরা নয়, কিন্তু তাও ওই আর কি ভালোবেসে জগদ্দল বলেই ডাকলাম। তো এটা হচ্ছে বাজাজ বক্সার, আর একে আমি এবং আমার বন্ধুরা নিনজার দাদু বলে ডাকি। তার কারণ হচ্ছে এটাও কাওয়াসাকি কোম্পানির, মানে তখন বাজাজ আর কাওয়াসাকি টাই আপ ছিল, তো কাওয়াসাকি কোম্পানির আর নিনজাও তো কাওয়াসাকি কোম্পানি, তো সেই জন্য একে আমরা নিনজার দাদু বলে ডাকি ভালোবেসে। আর এ হচ্ছে আমার অনেক দিনের সুখ দুঃখের সাথী, যখন আমার কাছে আরএস ছিল না, যখন আমার কাছে স্কুটি ছিল না, তখন এটা নিয়ে কোথায় কোথায় ঘুরে বেড়িয়েছি, লাভপুর, বোলপুর, হোলির সময় শান্তিনিকেতনে গেছি, মেলার সময় গেছি, কবিতার সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে। তো এটা তো কোনো দিন বেচবো না, যাই হোক। আর এটা বাবার প্রথম বাইক, মানে বাবা কিনেছে চালানোর জন্য, কিন্তু বাবা চালায়নি, একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল তারপর চালায়নি, তারপর থেকে আমিই চালাই। দোকান নিয়ে এসে স্নান করে নিয়েছি, আর এই যে খেতে হবে করলা তারপর নিম পাতা এসব আছে, তেতো খেতে হবে, তো এটা খাই, তারপরে আমি ব্রেকফাস্ট করতে পারবো, ব্রেকফাস্ট করতে পারবো না। প্রচন্ড তেতো লাগছে, তো এবার খাওয়া হয়ে গেছে, এবার শান্তিতে ব্রেকফাস্ট করতে পারবো। ওকে গাইস, সো এখন বাজে দুপুর 2:30, আর আমি ছাদে এলাম একবার দেখার জন্য যে কী ওয়েদার, কী সিচুয়েশান, কী কন্ডিশন। তো এসে দেখছি রোদ তো একদমই নেই, বৃষ্টি পড়েছে, বরং সারাদিন ধরেই মোটামুটি বৃষ্টি পড়ছে, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তো এখন তো পুরো মেঘ করেছে উপরে, পুরো চারিদিকে যেদিকে তাকাবে সব মেঘই আছে, এইদিকে বেশ আরও বেশি ঘন মেঘ আছে। আর এই বৃষ্টির চক্করে আমার কোনো দিনই এক্সারসাইজ করা হচ্ছে না, এখন যবে থেকে ডায়েট শুরু করেছি তবে থেকে স্পেশালি, তার কারণ প্রত্যেক দিনই বৃষ্টি পড়ছে সন্ধ্যাবেলাতে, আমি যে টাইমে এক্সারসাইজ করি আর কি, ডায়েটটা কন্টিনিউ করছি, ডায়েটটা শুধু ফালতুই করা হচ্ছে, ফালতু না, কাজে লাগবে, কিন্তু এক্সারসাইজ করলে পর আরও বেশি মানে বেনিফিট দিত আর কি। তো যাই হোক, কিছু করে না, আজকে যদি বৃষ্টি না হয় তো আজকে করবো, নাহলে আবার সেই কালকে বা যেদিন বৃষ্টি হবে না সেদিন করবো। তো যাই হোক, এবার নিচে যাই লাঞ্চ করি, লাঞ্চ টাইম হয়ে গেছে, আর বেশি লেট করবো না। আজকে লাঞ্চে আছে রুটি আর পনিরের একটা সবজি, মানে আলু আর পনিরের একটা সবজি আছে, কিন্তু আলু খাবো না আমি, শুধু পনিরটা নিয়েছি, আর হালকা একটা আলু আছে, একটা আলু আছে। তো এই হলো আজকে লাঞ্চ, মা আজকে ভাত রান্না করেনি, আজকে বলে যে রুটি হবে, আমরা ঠিক আছে রুটি খেয়ে নেবো, কোনো অসুবিধা নেই, রাত্রিবেলা হয়তো ভাত খাবো বা রাত্রিবেলা রুটি খাবো, জানি না রাতে কী হবে, বাট ঠিক আছে অল্টারনেট করে খেতেই পারি, দিনে রুটি রাতে ভাত খেতেই পারি, কোনো চাপ নেই। মেন জিনিসটা হচ্ছে সারাদিনই যা খাই সেটা সারাদিনই খেলেই হলো। তো এখন বাজে 5:30, আর সেই সমানে দুপুর থেকে পুরো বৃষ্টি হয়েই যাচ্ছে, এই দেখো অবস্থা, বৃষ্টি হয়ে যাচ্ছে। আর এই কাপড়গুলো মা তুলতে ভুলে গেছে, আমিও মাকে বলতে ভুলে গেছিলাম, কারণ আমি দুপুরবেলা ছাদে এসেছিলাম, তারপর কখন বৃষ্টি পড়তে শুরু করেছে আমার নিজেরও খেয়াল নেই, মায়েরও খেয়াল নেই, তো কাপড়গুলো ভিজছে। ঠিক আছে, অসুবিধা নেই, ভিজে যাক, আবার কালকে সকালে যদি রোদ ওঠে তো শুকিয়ে যাবে, না রাতে হয়তো মা তুলে নেবে, কে জানে কী করবে। তো যাই হোক, এখানে আপাতত সিঁড়িতে এসে বসলাম, আর সারাদিন রোগের মধ্যে থেকে কী বলবো, ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি, কখনো ডিপ্রেসড হয়ে যাচ্ছি। তো ভাবলাম যে ছাদে এসে বসি, তো দেখছি যে বৃষ্টি পড়ছে, অন্য দিন বৃষ্টি পড়ে না তখন ছাদে বসি, তো ভাবলাম যে ঠিক আছে সিঁড়িতেই বসে থাকি একটুক্ষণ। আজকের ওয়েদারটা সেই কীরকম ঝিমানো ঝিমানো মিয়ানো টাইপের ওয়েদার, মানে কোনো এনার্জি নেই, কোনো ফুর্তি নেই, কীরকম টাইপেরই লাগছে, মানে পুরো ঝিমিয়ে আছে ওয়েদারটা, আর তার সাথে সাথে মনে হচ্ছে আমি নিজেও ঝিমিয়ে আছি। এরকম করে আর কতদিন চলবে কে জানে, কবে যে সব কিছু নর্মাল হবে, কবে সব কিছু ঠিক হবে, কবে আবার সেই বাইরে যেতে পারবো, আগে যেমন ঘুরতে যেতাম, আড্ডা মারতাম, খেলতাম সন্ধ্যেবেলা, কবে হবে কে জানে। তো কিছু করার নেই, আরও জোরে জোরে বৃষ্টি পড়তে শুরু করলো, একটু আগে তো একদম টিপ টিপ করে পড়ছিলো, তো এবার একটু জোরে জোরে পড়তে শুরু করেছে, ঠিকই আছে। তো এই যে বৃষ্টি দেখছো, এই বৃষ্টি দেখে আমাদের সেই লাচেন যাওয়ার কথা মনে পড়ে যাচ্ছে, মানে যেদিন আমরা গ্যাংটক থেকে লাচেন গেছিলাম, তো সেদিন কিছুটা এরকম টাইপের বৃষ্টি হচ্ছিলো, এরকম ধীরে ধীরে বৃষ্টি পড়তে শুরু করেছিলো সেদিন আমাদের সাথে, মানে অদ্ভুত রকমের এক্সপিরিয়েন্স হয়েছিলো, মানে কিছু ভালো এক্সপিরিয়েন্স হয়েছিলো, কিছু খারাপ এক্সপিরিয়েন্সও হয়েছিলো। তো ভাবলাম আজকে তো কিছু করার নেই, আজকে শুটও নেই, কিছু নেই, তো ভাবলাম যে ঠিক আছে তোমাদের সাথে শেয়ার করি। তো আমরা যেদিন গ্যাংটক থেকে লাচেন যাই, তো সেদিন আমরা গ্যাংটক থেকে বেরিয়েছিলাম মোটামুটি ওই 11:30 15:12 করে, তো আমাদের ডিস্টেন্স ছিল 160 কিলোমিটারের কাছাকাছি।
তো আমরা ভেবেছিলাম ঠিক আছে 160 কিলোমিটার তো ইজিলি আমরা করে নিতে পারবো, হয়তো হার্ডলি 5-6 ঘন্টা লাগবে, তো আমরা মোটামুটি সন্ধ্যের মধ্যে পৌঁছে যাবো। কিন্তু সমস্যা হচ্ছে যে আমাদের কোনো আইডিয়াই ছিল না যে পাহাড়ি রাস্তা 160 কিলোমিটার মানে সেটা অনেক বেশি, মানে 300 কিলোমিটারেরও বেশি হয়তো সেটা। আমরা তো নিজেদের খেয়ালে চললাম, নিজেদের মতো চললাম, ফটো তুলতে তুলতে দাঁড়াতে দাঁড়াতে চললাম। তো কী হয়, মঙ্গন বলে একটা জায়গা আছে, তোমরা যদি ওই রুটের মধ্যে গেছো তাহলে তোমরা জানো। তো মঙ্গনের ঠিক 2-3 কিলোমিটার আগে আমার পুরো ক্লাচ প্লেটটা পুড়ে গেছিলো, সেটা আমি বুঝতে পারি। আর পর থেকে আর বাইক চলে না, মানে বাইক মুভই করছে না, গিয়ার ফেলছি, অ্যাক্সেলারেট করছি, গাড়ি কিন্তু আর এগোচ্ছে না। পুরো জঙ্গল, মানে পাহাড়, দুপাশে পাহাড় আর জঙ্গল, ঠিক আছে। তো ভাবছি যে কী করবো কী করবো, তো পুলিশটা আমাদেরকে বললেন যে সামনে 2 কিলোমিটার পর একটা গ্যারেজ আছে, ওখানে গিয়ে তোমাদের বাইকটা দেখিয়ে নেবো, কিন্তু 2 কিলোমিটার তোমাদেরকে বাইকটা নিয়ে যেতে হবে ঠেলে ঠেলে, কিছু করার নেই। বাইকে তো একে ফুল ট্যাঙ্ক তেল ছিল, তারপর বাইক পুরো লোডেড ছিল, আমার লাগেজ ছিল, জিতের লাগেজ ছিল, এমনিতে আমার বাইকে 150 কেজি ওয়েট, তারপরে অত লাগেজ মানে প্রায় মানে 180-190 কেজি ওয়েট হয়ে গেছে আমার বাইকে। কোনো রকমে বাইক ঠেলছি, পিছন থেকে জিত ঠেলছে বাইকটা, তো কোনো রকমে বাইকটাকে নিয়ে যাচ্ছি। তো মঙ্গল ওদের গ্যারেজটা ছিল, ওখানে গেলাম। তো ওখানে গিয়ে জানতে পারলাম যে পাহাড়ে মানে উপর সাইডে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো আমরা তো মানে ভালো রকম চিন্তায় পড়ে গেলাম যে বৃষ্টি হচ্ছে তাহলে আমরা এবার যাবো কী করে। তার ওখানকার যারা লোকাল লোকজন ছিল তারাও বললেন যে তোমরা যেতে পারবে না, কিন্তু ইন্দ্র বলছে যে না, এত দূর যখন চলে এসেছি তখন যেতে হবে, কিছু করার নেই। বললাম বেশ ঠিক আছে। তো সেই মতো আমরা রেনকোট সব পরে নিলাম, ক্যামেরা ট্যামেরা খুলে ব্যাগে ভরে দিলাম যাতে ক্যামেরাতে কোনো ক্ষতি না হয়। আমরা বললাম বেশ ঠিক আছে। ওই রেনকোট পড়তে পড়তেই দেখছি আমাদের এখানেও বৃষ্টি শুরু হয়ে গেলো, আর এই রকমই বৃষ্টি শুরু হয়ে গেলো, মানে ঝিরিঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, খুব একটা বৃষ্টি হচ্ছে না। তো ইন্দ্র বলে যে ঠিক আছে, এরকম ঝিরিঝিরি বৃষ্টি তো হচ্ছে, তো একটু চলেই যাই, কী আর করা যাবে, এত দূর যখন চলে এসেছি একটা দিন নষ্ট হবে না হলে। আর বেশ ঠিক আছে চল। ওই যেতে যেতে বিশ্বাস করবে না, 5টা থেকে ভিজতে শুরু করেছিলাম, রাত 10টা অবধি আমরা সেদিন বৃষ্টিতে ভিজেছিলাম। আর টেম্পারেচার ছিল তখন 4 ডিগ্রি, মানে একে তো 4 ডিগ্রি মানে বিশাল ঠান্ডা, বুঝতে পারছো। আমাদের শিউরিতে যখন 10 ডিগ্রি টেম্পারেচার হয় বা অন্য কোনো জায়গাতে 10 ডিগ্রি টেম্পারেচার যখন হয় তখন একদম পুরো কেঁপে যায়, আর তখন 4 ডিগ্রি টেম্পারেচার ছিল, তার পুরো বৃষ্টিতে ভিজছি, মানে পুরো অবস্থা খারাপ হয়েছে। আঙুলে কোনো সেন্স পাচ্ছিলাম না, আঙুল পুরো জমে গেছিলো বরফের মতো। গোটা রাস্তাতে কোথাও মানে একটা লোক নেই, একটাও লোক নেই, এই ভূত দেখলাম ওই ভূত দেখলাম, মানে এরকম ফিল আসছে যে এই সামনে হয়তো একটা কোত্থেকে সাদা শাড়ি পরে কেউ চলে আসবে, বা কেউ হয়তো একটা গলা কাটা একটা বডি হয়তো দেখতে পাবো, এরকম টাইপের ফিল আসছে, মানে পুরো সেই মানে ভুতুরে টাইপের ফিল আসছে। ঠিক আছে, বৃষ্টি পড়ছে, কুয়াশা, সেই কুয়াশা বয়ে চললো, সেই যেমন হয় না সেই ভুতুরে সিনেমাগুলোতে যেরকম দেখায় ওরকম টাইপের পুরো, আর কোথাও কিছু না, মানে দুপাশে পাহাড় না, একপাশে পাহাড় আছে আর এই পাশে খাদ, মানে পুরো খাদ। তো ওই ইয়েতে আমরা যাচ্ছি, তো এবার যেতে যেতে হঠাৎ করে একটা জায়গা আছে যেখানে দেখবে, তোমরা যদি কেউ কখনো গেছো তাহলে তোমরা জানো যে লাচেন চলে যাচ্ছে একদিকে, একদিকে লাচুং চলে যাচ্ছে, মানে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। তো এবার কী হয়েছে, ইন্দ্র আমাদের লিড করছিল, ওর কাছে ম্যাপ ছিল। তো ইন্দ্র আমরা যাচ্ছিলাম লাচেন, তো ইন্দ্র কী হয়েছে, লাচেনে গিয়ে ও লাচুঙের দিকে চলে গেছে। এবার আমরা দাঁড়িয়ে গেছি, এবার সামনে আমরা দাঁড়াইনি, প্রথমে সামনে একটা ঝুপড়ি ছিল, মানে 3টে ঝুপড়ি ছিল, তার মধ্যে সামনে একটা ঝুপড়িতে দেখছি একজন বয়স্ক মহিলা দাঁড়িয়ে আছেন, এবং আমাদেরকে বলছে লাচেন ইধারে এরকম করে দেখাচ্ছে, জাস্ট 2-3 বার বললো যে লাচেন ইধারে বলে ঝুপড়ির মধ্যে ঢুকে গেল। আমরা কিন্তু একবারও জিজ্ঞেস করিনি যে আমরা লাচেন যাচ্ছি না লাচুং যাচ্ছি, সেটাও আমরা জিজ্ঞেস করিনি যে কোন দিকে যাবো আমরা, ও নিজে থেকে বললো আমাদের যে লাচেন ইধারে, ঢুকে গেলো। তো আমরা ইন্দ্র গেলাম যে ইন্দ্র আয়, লাচেন এইদিকে আছে, ইন্দ্র ঘুরে এলো, হ্যাঁ লাচেন তো এইদিকেই আছে, তো ঠিকই রাস্তা বলেছে মহিলাটা। পরে আমরা এখন ভাবি যে ওই মহিলা জানলোই বা কী করে যে আমরা লাচেন যাবো, আর যেখানে কোথাও লোকজন ছিল না, কোথাও কিচ্ছু নেই, শুধুমাত্র 3টে ঝুপড়ি ছিল, তার মধ্যে একটা ঝুপড়ি থেকে উনি কেন দাঁড়িয়েছিলেন আগে থেকে আমি বুঝতে পারলাম না, দাঁড়িয়ে থেকে আমাদেরকে বললেন যে লাচেন ইধারে বলে ঢুকে গেল। এবার মানে উনি বা জানলেন কী করে যে আমরা লাচেন যাবো, এটা সবথেকে বড় প্রশ্ন, আর আমাদেরকে বলেই বা ঢুকে গেলেন কেন, ওনার যদি কোনো কাজ থাকতো। তারপর আর একটা কেস হয়েছে, কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না, আমার দুপুর সামনে আমি কিছু দেখতে পাচ্ছি না, পুরো কুয়াশাতে ভর্তি, হাওয়া চলছে আর বৃষ্টি পড়ে যাচ্ছে তখনও কন্টিনিউয়াসলি। তো সামনে দেখছি হঠাৎ করে বিশাল বড় একটা জন্তু, পুরো ভয় পেয়ে গেছিলাম যে কী চলে এলো এত বড় জন্তু। তো ও জানতে বললেন যে ওটা ঘোড়া ছিল, এবার বিশাল বড়, মানে আমার যা হাইট মানে আমার থেকেও বড়, মানে আমার 5'9" আমার হাইট, তো ঘোড়াটার মিনিমাম হয়তো 6 ফুটের কাছাকাছি হাইট ছিল, এরকম বিশাল বড় ঘোড়া। তো আমরা তো দেখে মানে বিশাল ভয় পেয়ে গেছিলাম। কেসটা কী হয়েছে, পরে যখন আমরা এলাম এখানে শিউরিতে, তখন আমার বন্ধুদের বললাম যারা গেছে অলরেডি, তানবীরকে বললাম যে এরকম ঘোড়া দেখেছিলাম, তানবীর বলছে না ওখানে আমি যতদূর জানি ঘোড়া থাকে না। তো তানবীর যারা ফ্রেন্ড যারা রাইডে যায় তাদেরকেও তানবীর জিজ্ঞাসা করেছে, বলছে না ওখানে ঘোড়া থাকে না। এবার আমরা ঘোড়া দেখেছিলাম না ওখানে কী দেখেছিলাম জানি না, তবে হ্যাঁ সেদিন আমরা নিজেদের মধ্যে বলাবলি করছিলাম যে আজকে আমরা শিওর ভূতের দেখা পাবো, আর যদি আজকে ভূতের দেখা না পাই তাহলে আমরা পৃথিবীতে যে ভূত আছে সেটা আমরা বিশ্বাস করবো না। মানে সত্যি মানে এত মানে ভুতুরে টাইপের মানে রাস্তা ছিল না, মানে পাহাড় ছিল, জঙ্গল ছিল, সেই কুয়াশা বয়ে যাচ্ছে অদ্ভুত, সেই নিচে দিয়ে ঝর্ণা বয়ে যাচ্ছে, এদিকে খাওয়া আছে, মানে অদ্ভুত মানে আলাদা লেভেলের এক্সপিরিয়েন্স হয়েছে। এই করে কোনো রকমের চুংথাং পৌঁছালাম। তো চুংথাং হচ্ছে লাচেনের একটু আগে,
তো সেখানে গিয়ে দেখছি যে লোকজন আছে, হোটেল ফোটেল আছে। তো আমরা ভাবলাম যে আর যাবো না, চুংথাংয়ে স্টে করে যাবো। কিন্তু চুংথাংয়ে গিয়ে দেখছি মোটামুটি তখন 8টা মতো বাজে, দেখছি সব বন্ধ হয়ে গেছে, শুধুমাত্র একটা দোকান খোলা আছে যেখানে ওই মোমো টোমো এসব পাওয়া যায়। তো ওখানে গিয়ে বললাম যে চা টা পাওয়া যায়, বলছে না আমাদের এখানে চা পাবে না, যদি চা খান তাহলে আমরা কিন্তু চা এনে দেবো। ওরা ওখানকার লোক বিশ্বাস করে প্রচণ্ড হেল্প, অত ঠান্ডা প্লাস আমরা বৃষ্টিতে ভিজেছি, তো ওরা বুঝতেই পারলো যে, বললো যে বেশ ঠিক আছে তাহলে আপনারা যদি চা খান তাহলে আমরা চা এনে দিচ্ছি। এগুলো বেশ ঠিক আছে চা এনে দাও। তো ওদের ওখানে গিয়ে মানে হাত ফাত পুরো জমে গেছে, তো ওদের সেই মোমোর রান্না হচ্ছিলো, বুঝলি, আগুন জ্বলছে। আমরা তিনজনে মিলে গিয়ে ওই যে মোমোর যে ইয়েটা থাকে না, কি বলে ওটাকে জানি না, স্টিম যেটা দেয় আর কি, ওটাতে গিয়ে হাত এরমে ধরে নিয়েছি তিনজনেতে। তো এই করে ধরে বসে আছি, তো আমাদের কিচ্ছু ফিল হচ্ছে না, আর এদিকে আগুন জ্বলছে। ধরে তারপরে কোনো রকমে হাতে সেন্স ফিরে পেলাম, তারপরে চাটা এলো, চাটা ধরে বসেছিলাম কিছুক্ষণ, তারপরে চাটা খেলাম, একটু রিল্যাক্স হলাম আমরা। তারপরে ওখান থেকে রওনা দিলাম চুংথাং থেকে লাচেনের উদ্দেশ্যে। লাচেন পৌঁছালাম মোটামুটি 10টার সময়, তারপরে তো হোটেল গিয়ে খাওয়া দাওয়া করলাম। এই হচ্ছে ব্যাপার। আমি এই স্টোরিটা আজকে এই কারণেই বললাম কারণ আজকে যা বৃষ্টি হচ্ছে, এইরকমই বৃষ্টি সেদিন হচ্ছিল, একদম এই সেম বৃষ্টি, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, এই জন্য আমার আজকে মনে পড়ে গেলো। আর আজকে এমনিতেও কিছু শ্যুট করিনি, তো ভাবলাম যে স্টোরিটা তোমাদের সাথে শেয়ার করি। তো জি তার ইন্দ্র, তোরা যদি দেখছিস ভিডিওটা তাহলে অবশ্যই কমেন্ট করে জানাস যে সেদিনকার এক্সপিরিয়েন্স কেমন ছিল। ফাইনালি বৃষ্টি থেমে গেছে, আর ছাদে এলাম আমি। কিন্তু ছাদে এসে করবোই বা কি, পুরো ছাদ তো ভিজে, না পারবো আমি এক্সারসাইজ করতে না কিছু করতে, কারণ পুরো ছাদ তো ভিজে গেছে, কী আর করবো। আমার চুলগুলোর অবস্থা খুবই খারাপ, আমি চুলগুলো কাটাতেও পারছি না ঠিকঠাক করে, আর মানে এত বড় হয়ে গেছে সামলাতেও পারছি না, কী অবস্থা। এখনই বললাম তোমাদের যে বৃষ্টি থেমে গেছে, একটু হাঁটাহাঁটি করবো, জাস্ট 2 মিনিট হতে না হতে বৃষ্টি পড়তে আবার শুরু করেছে। যে ওইদিকে যদি দেখো জল পড়ছে তাহলে বুঝতে পারবে, টিপ 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 করে জল পড়ছে। তো এর থেকে ভালো আমি নিচেই চলে যাই, আজকে তো কিছু হবে না বুঝতেই পারছি, হাঁটাহাঁটিও হবে না, তো তার থেকে বরং আমি নিচে চলে যাই, বৃষ্টিতে ভেজার কোনো ইচ্ছা নেই আমার। ওকে গাইস, তো এখন বাজে 12টা, রাত 12টা, তো ডিনার হয়ে গেছে, ভিডিওটা এডিট মোটামুটি করে নিয়েছি, আর বেশি কিছু নেই। তো এবার শুয়ে পড়বো, আর বাকি যেটুকু এডিট আছে কালকে করবো সকালবেলা উঠে। তো এই ব্লগটা শর্ট অ্যান্ড সিম্পল ছিল, শর্ট ছিল নাকি জানি না, বাট সিম্পল তো ছিল। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আমার সিকিমের যে এক্সপিরিয়েন্স ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করলাম, অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর যদি খারাপ লাগে ডিসলাইক করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু কমেন্ট অবশ্যই করো। তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কালকে, টিল দেন টাটা, বাই বাই গাইস।